পথার আমার বজার আমার এই বাক্যসার সরগত করে দুজন উদ্যমী যুবক মানস আর বিপ্লব প্রকৃত অসমিয়াগিরি দেখাইছে এই দুই যুবকে। এজন হয়েছে স্নাতক আর আনজন হয়েছে স্নাতক করে আছে। এইদরে আসলে এই দুই যুবকে ওদালগুড়ি জেলার শুক্লাই অঞ্চলত এক বিপ্লবর সূচনা করেছে অমিতা খেতিরে। বিভিন্ন প্রজাতির অমিতা খেতি করে স্বাবলম্বিতার পথ প্রশস্ত করেছে। প্রকৃত অসমিয়াগিরি দেখাইছে আর এই অমিতা বিভিন্ন প্রান্তলে প্রেরণ করে। মোর এই মুহূর্তে পোনপ্রথমে মানসক মই মাতিছো, মানসরপরা মই জানিবলে চেষ্টা করিম। আহিব মানস, এই কেনেকুয়া এই খেতি করে কেনেকুয়া লাগিছে তোমার? এই খেতি করে বড় বড়িয়া ভাল লাগিছে। আমি মোটামুটি আট মাস আগরপরা মানে জড়িত হয়েছি এইবিলাকত, তারপর ঠিকই লাগি আছে। পড়াশুনা কি করেছ? মই হাই সেকেন্ডারি পাস করলো, এতে মই গ্রেজুয়েশন করে আছো। মেজর কিহত লৈছে? মই পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল কলেজ? মই ডিমোক্রেসি কলেজত পড়ি আছো। হয়, তুমি কলেজত পড়ি আছা, এনেকে অমিতার বাগানখন করিছা, হয় কেনেকুয়া লাগে? তুমি কেনেকে সময় দিয়া? সময় মানে মই সময় মানে দুই ফালে পরে দিউ, কলেজতো যাও, ইয়াতেও টাইম দিউ। মানে আর অমিতা খেতি নহয়, বেলেগ বেলেগ ধরনের আমার ই আছে, বিজনেস আছে। কি কি আছে? আমার ভার্মি কম্পোসরি আছে, ইউনিট আছে, আর আমি পলিটি ম্যানুয়াল বানাও, আমি ভার্মি ওয়াশ বানাও, যোন মানে টি বাগানত আর চাপাত খেতি মানে কি কয় ধান খেতি, আর যোন আর ফুল সিজনত যোন হয়। এই অমিতা গছবিলাক যে রুইছা, এটো কিমান দিন লাগিছে এনেকুৱা হব? এটো এটো পর্যায়ে আহিবলৈ কিমান দিন লাগিলে? এটো পর্যায়ে লাগিলে আমি রোয়নি কৰিল কোৱা মোটামুটি চারি মাহৰ পিছত আমি মানে প্রথম ফল পাব আরম্ভ হৈছে। আৰু প্রথম ফলটো কিমান বিঘা খেতি কৰিছা? আমি দুই আড়াই বিঘা কৰিছো। আৰু ইয়াতে কিমান মান টকা উপার্জন হব বুলি ভাবিছে? এতিয়ালৈকে কিমান টকা হল? এতিয়ালৈকে আমি 1.5 লাখ টকা মান উপার্জন করলো। আৰু কিমান মান হব? আৰু 1.5 লাখ ওপৰতে হব আৰু এনেকা আশা কৰি আছো। আৰু মোৰ লগত এই মুহূর্তত বিপ্লব আছে। বিপ্লব কেনেকুৱা? আপুনি যেহেতু স্নাতক করলে, করে উঠি আপনি এই খেতি আরম্ভ করেছে, বিভিন্ন খেতি আরম্ভ করেছে, কেনেকুৱা লাগে? মানে এটা এই যোনটো এটা যুগত যে লড়াবিলাকে গভর্নমেন্টের পর চাকরি বিচারে, এই টাইমত আমি এটা স্বাবলম্বী হব পারি, মো আর মোর ভাইটি, এই এটা ভাবি ফেলে একটা গর্বন্ত ফিল করো, অনুভব করো। তো আমি এই অমিতা খেতি করা উমা হল। এতালেকে ইয়াত আমি ভেরাইটি দুটা লগাইছো, রেডি আর স্বপ্না এফন বলে কোয়া। এতালেকে আমি 1.5 লাখ টাকা মানে বিক্রি করলো, র পাপায়া তারপরে কেঁচা আর পকা মিলাই ফেলে। গুয়াহাটিও যায় মাঝে মাঝে, আর আমি আমার ইয়াত লোকাল মার্কেট আছে ডিমাকুচি, তাতো বিক্রি করো। আর আমার একটা ফার্ম আছে, লগতে তাত আমি ভার্মি কম্পোজ, কেঁচু খার যোনটো বলে কয় কেঁচু খার, আর তারপর পোলট্রি মেনে যোনটো ব্রয়লার লিটার, তার ব্রয়লারত যোনটো পেলা লিটারবিলাক থাকে, এইটো আনি ফেলে আমি ডিকম্পোজ করে ফেলে, তাত কিবা প্রক্রিয়া থাকে, এইটো করে ফেলে আমি তার একটা ধুনিয়া খার বানাও এইটো দিও। আর আমার ভার্মি ওয়াশ বলে একটা আছে, লিকুইড ফার্টিলাইজার যোনটো, তাত এনপিকে লগত সবতকৈ তার নিউট্রিশনবিলাক সবখিনি আছে তাত, এইটো আমি বনাই ফেলে। এটা চাহপাত খেতি হোক বা ধান খেতি করে আছে, এটা স্প্রের কারণে বহুত ভাল। এই অমিতাবিলাক অসমৰ কোন কোন জায়গাত যায়? অসমৰ এতিয়ালৈকে তো আমি লোকেলতে বিক্রি করে আছো, আর মুঠতে আমি গুয়াহাটীত অল্প হিউজ মার্কেটত চাব গেলে ডাঙর মার্কেট গুয়াহাটী ফেন্সি বাজারত দিও। তারপর কলৈ যায় না জানে? আর এইটো তারপর না জানো কত কলৈ যায়। আপোনালোকে কেজি কিমান টকাৰ পৰা কেজি? আমি কেসাটো আমি যদি বেপারীবিলাক আহে এনেকা দালালের কারণে অলপমান অসুবিধা হয়, তাত আমি 20 টাকা করে 18 টাকা 20 টাকা এনেকা চাই চিন্তি পাও। কিন্তু ইয়াতেও মানে দালাল আছে, সিন্ডিকেট আছে? সিন্ডিকেট আছে আছে। আপনাদের ডাইরেক্ট গুয়াহাটীত বিক্রি করবো? গুয়াহাটীত বিক্রি করবো না, তাত গুয়াহাটীত বিক্রি করবো গেলে কেতিয়াবা আমাক ধরলে এই তাত কিবা একবার এনেকা ফাঁসিও গেছো, তার মানে পুলিশক পয়সা দিয়ে ফেলে আমি উলাই আবার লাগা হয়েছে, যাব নয়, তার মানে কিবা সিস্টেম আছে ইয়াতে জানে, আর আমার লগাই দিয়ে তার মানে দালালক দিবা লাগবে, এই উপায় নাই, এই কারণে এইটাই মেন আমার একটু ইন্ডিয়ান প্রবলেম, এইটাই যে আমি ইমান কষ্ট করব লাগে, মাজার মানে যোন ব্রোকার থাকে এও খাই দিয়ে, বেশিটা খাই দিয়ে, তার মানে কথাটা মূল জানা মতে আমি ইয়ারপর দিলে এতক 20 টাকা 22 টাকা করে আমার পর লব, আমি তার দিয়ালৈকে তিতিয়া তারপর যোন দালাল থাকে এই লব, তারপর 20 টাকা 22 টাকা আমারপরা ই লই ফেলে 40 টাকাত এটা রিটেলার যোনটা বিক্রি করে শপকিপার তাক দিব, এই 50 টাকা কেজি করে বিক্রি করবো, 10 টাকা খাবো, 40 টাকা ফাঁসাই ফেলে আমি কষ্ট করা মানে 20 টাকা পাম, আর যোন মাজার 30 টাকা খাই দিব, যোন মাজার দালাল থাকে এই 20 টাকা এইটু হাতেরপর লই ফেলে এইটু হাতেরপর খাই দিব, তার মানে এইটুর কারণে মানে আপনাদের গুয়াহাটীত বিক্রি করব? গুয়াহাটীত বিক্রি করবো, এখানে এটা আমি লোকাল মার্কেট চাইছো, তার মানে এনেকা কয়েছো যে আমার এজন আমার এমপ্লয় আছে এজন কাম করা দাদা, তোকে আমি বহাই দিও, তার মানে এটা হাজিরা দিও, তো সিস্টেমত দিও, আমি ডাইরেক্ট আমার ডেলি মার্কেট আছে, তার মানে বৃহস্পতিবার আর কি কয় দেওবার ডিমাকুচি মার্কেট সবতকে এই ওদালগুড়ি ডিস্ট্রিক্টর ডাঙর মার্কেট হয় এই মার্কেট, তাতে আমি বহাই দিও, তাতে আমি রিটেলত বাহত বিক্রি করেছি, তার মানে পয়সাটা মেকআপ পকাটোর কেজি কিমানকে বিক্রি? পকা কেজি আমি 45-50 করে দিয়ে আসো। এটা এই গোটেখিনি যেখানে বিক্রি করলে আপনাদের কিমান টাকা পাবো?
আৰু আমাৰ 1.5 লাখ 2 লাখ টকামান আশা আছে, কিয়কি এইটো ফাৰ্ষ্ট ফুটিং হয়, ফাৰ্ষ্ট ফুটিং এতিয়ালৈকে আমাৰ কমপ্লিট হোৱা নাই, ছেকেণ্ড ফুটিং ইয়াত চাব পাৰে ওপৰত আছে আৰু ছেকেণ্ড ফুটিঙৰ লাগি আছে, ছেকেণ্ড ফুটিং আৰু আছে, সেইকাৰণে আৰু 1.5 লাখ টকাটো মিনিমাম পামে। কিন্তু আপোনালোকেতো যিমান বিক্ৰী আঢ়ৈ বিঘা মাটি যিমান অমিতা আপোনালোকৰ প্ৰডাক্ট হয়, সেই অমিতাবিলাকতো গুৱাহাটীত বিক্ৰী কৰিলে আপোনাৰ ভাল পইচা পালে? ভাল পইচা পালোঁ, এইটো কিন্তু অসুবিধা, বিক্ৰী কৰিব নিদিয়ে, এনেকৈ অসুবিধা আছে, তাত দালালৰ কাৰণে বহুতখিনি ৰাস্তা ধৰি দিব, ধৰিলে এতিয়া ক'তি কৰিম আমি, আর পিছত যিটো লোম প্রফিটো তাত সব মিটা পড়া ধরক আপনাদের 3-4 লাখ টাকা ইনকাম ইজিলি হয়ে যাব যদি পরিপাটি। আর আমি একটু অর্গ্যানিক ইয়ত করছো, আমার তার মানে কি হয় অর্গ্যানিকত করলে আমার খারবিলাক সব আমি নিজে প্রোডাকশন করো, এখানে আমার ইমান কোস্টিং নপরে, তার মানে একটু খারবিলাক রাসায়নিক সার ব্যবহার করা না আমি ইচ্ছালে, রাসায়নিক সার ব্যবহার করলে তো আরো আপনি ডাঙর ডাঙরে আরো দেখা পালে রাসায়নিক সারত, রাসায়নিক সার ই হয় কিন্তু রাসায়নিক ইউজ করে ফেলে আমি নিজে অর্গ্যানিক করে আছো, রাসায়নিক কেনকে ব্যবহার করিম এইটে। আর এটা এটা কথা কব লাগবে, এই দুই যুবকে আসলে এইদরে অমিতা খেতির এক স্বাবলম্বিতার আসলে নিদর্শন দাঙি ধরা বলে কব লাগবে। কিন্তু তাতোক ডাঙর কথা হয়েছে আসলে গুহাটির বজারত অমিতা বিক্রি করবলে লই গেছিলেন, কিন্তু বিভিন্ন দালালর পাক চক্রত পড়ি আসলে বহু পয়সা ভরিলে গুহাটিল যাব ভয় করে, এসাম দালাল এসাম ধুরন্ধর দালালে আসলে মধ্যভোগীয়ে এই সকল ব্যবসায়িক আসলে এক গ্রাসত পরিণত করেছে, ফেন্সি বজার সুমাব নয়, বিভিন্ন বজার গুহাটির সুমাব নিদিয়ে, যার ফলত এই সকল থলুয়া ব্যবসায়ী থলুয়া উদীয়মান যুবক আসলে এই জৈবিক পদ্ধতিতে এই অমিতা খেতি করেছিলেন। এই মানস আর বিপ্লবে করে যেহেতু স্নাতক ডিগ্রি ঠাইর এই দুই যুবকে আসলে বিক্রি করবলে আসলে গুহাটিল নিব পাইলেহেতেন, কিন্তু তাত এসাম দালাল বা মধ্যভোগীর আসলে এই অমিতা সমূহ তাদের বিক্রি করব নয়, এসাম ব্যবসায়িক যলুয়া ইয়াতে বেপারী কিছু আহে বা গুহাটির কিছু ব্যবসায়ী আহে, যার ফলত যাপ্য পাব লাগে বা যশ্রামিক হিসেবে যদি দাম নির্ধারণ করে সেই দাম নাপায়, কারণ গুহাটিত এই অমিতার দাম বিক্রি হয় 90 টাকার 80 টাকা আর বিক্রি করে ইয়াতে 20-25 টাকা, এইদরে আসলে ঠক খাবলগা হয়। তার পাছতো কিন্তু এই 9 মাহত 2 বিঘাৰ আঢ়ৈ বিঘা অমিতা খেতি করে প্রায় 3-4 লাখ টাকা উপার্জন করব। আর এই অমিতা খেতিয়ে নহয় বিভিন্ন খেতি করে, যে আপনার ফুট জলকিয়ার আরম্ভ করে সকল খেতিয়ে করে, কিন্তু এটা কথা কব লাগবে যে চাকরির পিছত নদৌড়ি এই যুবকে আসলে এক আদর্শ দাঙি ধরেছে, খেতিরে আসলে যে পথার আমার বা বজার আমার এই বাক্যশারী সরগত করিয়েই আগবাড়িছে, এইদরে আসলে প্রতি বছরে বিভিন্ন খেতি করে স্বাবলম্বিতার নিদর্শন দাঙি ধরেছে এই অঞ্চল। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত, News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।